বন্ধু মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইয়া মরে। লুঙ্গির এই অবস্থা কে, লুঙ্গি সামলা, লুঙ্গি ঠিক করছি রে। আচ্ছা কোথায় থেকে ভেগে খবরদার, আমার গাড়িতে আসবেন না, আমার গাড়ি ছেড়ে কতক্ষণ স্পর্শ করবেন না। কইতে বাইরেছে বুঝলাম না, আপনার লুঙ্গি খুলে গেছে। আমার গাড়িতে অপবিত্র কেউ কি আমি উঠতে দিব? অপবিত্র অপবিত্র ভালোবাসা, আমরা দুজন দুজনের চারের চেয়ে বেশি ভালোবাসি। এর লাগে ভেঙে যাইতেছে আর বাপ মা আর এক জায়গায় বিয়া। এই মিয়া শাট আপ, আপনি এক ঘন্টা পর আইছেন, এক ঘন্টা কই কি করছেন এটা তো আমি জানি না। আপনি লুঙ্গি খুলে দিতেছে বারবার মিয়া। হ্যাঁ লুঙ্গি খুলে দিতেছে, আমি দৌড়ে আইছি এর লাগে। না না না, আপনি আর আমার গাড়িতে উঠতে পারবেন না, আমি জানি না। আমি জানি প্যান্ট পরে আছি। ওই লুঙ্গি পরছে তো কি হইছে? ডার্লিং থেকে একটু ফাঁক না, আপনার ডার্লিং আপনার থেকে তার থেকে আর একটু কাছে তাকান। ওই যে ওর ছোট বাচ্চা, ওর সরো দেখে বাচ্চা কাছে আসছে। কি করলেন আপনি? আরে কেন লাগছে আমাকে ভালোবাসা মানে তো নিয়ে চলে আমার বাচ্চাটা। আপনি আদব তো ব্যাপার কি করতেছেন আপনি? আরে এই সব বাচ্চা কাচ্চা রাখতে হয় না। এই মেয়ে কে বাচ্চা? আরে জোরে ভাই শর্ত দিতে পারছ। শুনেন আপনি কিন্তু একদম বেশি বেশি করতেছেন, আমার কিন্তু জিদ উঠতাছে কইলা। কাজে তো ঢোকে আপনি আমার ভিআইপি যাত্রীকে অসম্মান করতেছেন, অপমান করতেছেন। কোন ভিআইপি যাত্রী? এই যে আপনার সামনে ভিআইপি যাত্রী, এর বয়স কত? আর এই সাও আপনার ভিআইপি যাত্রী কিসের? কি করে এই দেখো সরি সরি সরি, না না তুমি কাই দাও না, তোমারে আমি লজেন্স কিনে দিব। আরে একটা দাও না। না 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 এরকম করে না, তোমারে আমি লজেন্স কিনে দিব। ওঠো ওঠো আমি সিটে ওঠো। একটা শিশুর মতো তার সাথে বলে ভিআইপি গেছে কি বলে? তাড়াতাড়ি চলো 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 চলো। একদিন না দেখলে তোমায় আগে না দেহে পড়া, ফুলেরই সাথে সাথে গায়না যে পাখি মুখের মধ্যে ধুক ধুক করে, মানে বুঝলাম না। কানটা উইড়া যায় কার? তোর আবার কার? আমার? আমি আবার কখন বললাম? আমি ভাবছিলাম তোরে আমার ভাইয়ের বউ বানাবো, তুই ভালো, তোর চরিত্র ভালো, কিন্তু না তুই সুবিধার মেয়ে না, তোর বিয়ে আমার ভাইয়ের লগে দিমু না। তুই একদিন তোরে না দেখতে পাইরা সে মরে যাবে। ওরে সর্বনাশ, কি ভালোবাসা তোদের! কে বললো? কাকে বললো? আমি তো বুঝলাম না ভালোবাসা কোথা থেকে আসলো। তাই নাকি? হ্যাঁ আমার ভাই তো জানে না, আমার ভাই তোরে দেখে পাগল হয়ে গেছে। আমার ভাই তো জানে না যে তোর চরিত্র কেমন। আমি না আসলে তো জানতেই পারতাম না। তুই আরেকজনকে সেট করে রাখছিস, আরেকজনকে সেট করে রাখছিস, আমারে না দেখলে জান বাঁচে না, পড়ানো উইরা যায়। হ্যাঁ বিষয়টা কিছুই বুঝলাম না। তাই? হ্যাঁ কিছু বুঝিস নাই? না। আচ্ছা আমি বুঝাই দিই একটু করে। হ্যাঁ বুঝাই দাও। একটু আগে একটা হ্যান্ডসাম করে একটা ছেলে গেল না? হ্যাঁ কইতে কইতেই গেল, একদিন তোমাকে না দেখলে আমার থাকে না প্রাণ, বুকের মধ্যে ধুক ধুক করে কইতে কইতেই তো গেল। শোনো ও ওই যে এই দিক দিয়ে যে একটা বলা গেল একটু আগে, হ্যাঁ একদিন তোমার
দেখলে থাকে না দেহে পড়া। এইটা এইটাই আমি কইতে পারছিলাম না তুই ভালো করে। আচ্ছা এটা লাগে, এটা আমি সেট করে রাখছি না, হ্যাঁ এক্ষুনি প্রমাণ করে দিতে আসছি। বলো বলো আর হ্যালো ব্রাদার, এই যে কোন কালে কোন বছরে কোন সালে কোন দিনে মারলে তো দেখতেছি আমার ভাবির উপর বারবার পড়তেছে। না মারেন, আমার ভালো লাগছে আপনি মারেন। ভাবির উপরই করলাম, এটা তো বললেন না। ডাকলাম কেন? আপনি এই দিক দিয়ে যাচ্ছিলেন, আমরা এই দিক দিয়েই যাচ্ছিলাম। বাহ বাহ বাহ, আপনি আমাদের পিছন থেকে আমাদেরকে ক্রস করে বলতে বলতে যাইতেছিলি, একদিন না দেখলে তোমায় থাকে না দেহে পড়া। আমি কে তোর? আমার না দেখলে দেহে পড়ান থাকে না, যা একদিন না দেখলে তোমার থাকে না দেহে পড়া, ফুলেরই সাথে সাথে যায় না যে পাখিরা গা। জীবনে আমার স্বপ্ন সত্যি হয়ে চলবে, ভালোবাসা চলবে দুপুক দুপুক, সূর্য যতদিন জ্বলবে ভালোবাসা চলবে। সিনেমার গান, আমি গানটা শুনছিলাম তো, ভালোবাসা দেখছিলাম, শাকিব খান আর ইরিন জামা। শালির আয়েশা আমার মনে করছে কি আমি অগো কইছি, কি সুন্দর করে গানটা গাইতেছি, এতদিন পর সাকিবের গানটা মনে হয়েছে। তোমার এই মিষ্টি হাসি।